আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি আজকে তোমাদের সাথে আছি মাহফুজা আক্তার, সহকারী শিক্ষক, কদমতলা স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি তোমাদের সাথে আছি চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়টি নিয়ে। এর আগে আমরা গত ক্লাসে কিন্তু পড়েছিলাম যে প্রথম অধ্যায় সম্পূর্ণ আলোচনা করা হয়েছিল এবং প্রথম অধ্যায়ের অনুশীলনে যে প্রশ্নগুলো ছিল তা আলোচনা করা হয়েছে। এবার আমরা আমাদের সেই অনলাইন অ্যাসাইনমেন্টের দ্বিতীয় অধ্যায় যে আছে সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকে আসো আমরা আলোচনা শুরু আলোচনায় চলে যাই আমাদের। আজকে তাহলে আমরা শুরু করছি দ্বিতীয় অধ্যায়, উদ্ভিদ ও প্রাণী। উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে আমরা জানব, উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য জানব, তারাকে দেখে নিই আমরা আজকে দ্বিতীয় অধ্যায় থেকে কি কি শিখব। প্রথমেই দেখো, আমি একটা চার্ট তৈরি করেছি এই অধ্যায় থেকে আমরা যা যা শিখব। প্রথমে আমরা জানব উদ্ভিদ ও প্রাণীর কি কি পার্থক্য, তারপর জানব বেঁচে থাকার জন্য উদ্ভিদ ও প্রাণীর কি কি প্রয়োজন, তৃতীয়টি জানব আবাসস্থলের ভিত্তিতে প্রাণীর বিভিন্নতা, তারপর জানব বিভিন্ন পরিবেশে জীবদের বৈশিষ্ট্য, তারপর জানব হচ্ছে পরিবেশের সাথে খাপ খাইয়ে টিকে থাকা যায় কিভাবে, কোন প্রাণীগুলো টিকে থাকে, এরপর পরিবেশ থেকে জীব কী কী পেয়ে থাকে, এবং পরিবেশের পরিবর্তন হলে উদ্ভিদ ও প্রাণীর জীবনে কী ঘটবে। তো প্রথমে দেখো, আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর কী কী পার্থক্য। উদ্ভিদ ও প্রাণী উভয়ই কি? জীব, তাই না? উদ্ভিদ এবং প্রাণী দুজনেই যেহেতু জীবন আছে, চলাফেরা করতে পারে, খাদ্য গ্রহণ করতে পারে, তাই এটা কি আমরা জানি এটা হচ্ছে জীব। এদের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। আমরা কিভাবে উদ্ভিদ ও প্রাণীর পার্থক্য করতে পারি সেটা সম্পর্কে এখন আলোচনা করব। প্রথমে দেখো, তোমাদের বই কিন্তু একটা চার্ট দেওয়া আছে, কিছু প্রশ্ন দেওয়া আছে যে উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো কী কী, কীভাবে শক্তি পায় উদ্ভিদ এবং প্রাণী। তা আমরা এটা জানি যে এই উদ্ভিদ কিন্তু নিজের খাদ্য, নিজের তৈরি করা যে খাদ্য থাকে তা থেকে তা খেয়ে শক্তি গ্রহণ করে, আর প্রাণী হচ্ছে উদ্ভিজ প্রাণী থেকে খাদ্য গ্রহণ করে। তারপর কী কী অঙ্গ বা অংশ রয়েছে এটা তোমরা জানো, উদ্ভিদের কী কী অংশ বা অঙ্গ রয়েছে, তারপর হচ্ছে প্রাণীর কী কী অঙ্গ বা রয়েছে, কীভাবে চলাচল করে, উদ্ভিদ চলাচল করতে পারে কি না, প্রাণী উদ্ভিদ চলাচল করতে পারে, এরপর আছে কীভাবে সাড়া প্রদান করে এবং আরও কিছু। তো আমি যেটা করেছি, এখন যেহেতু আজকে আমরা বিষয়ে আলোচনা করব, আমার লেকচারটি সম্পূর্ণ দেখে আমি জানি তোমরা এটা নিজেরাই করতে পারবে, তাই এটা হচ্ছে তোমাদের SW। এই SWটি তোমরা নিজেরাই বাসায় করবে। তো আসো আমরা আজকে আমাদের আলোচনায় ফেরত যাই। আমাদের প্রথম আলোচনাটাও ছিল কি, উদ্ভিদ ও প্রাণীর মধ্যে কি কি পার্থক্য। উদ্ভিদ ও প্রাণী এই দুটি নানা একে অপরের থেকে কিন্তু ভিন্ন। তো উদ্ভিদ কি করে? উদ্ভিদ খাদ্য তৈরি করে কিভাবে দেখি? উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করে। কিভাবে তৈরি করে দেখো, আমরা এর আগেও পড়েছিলাম, তৃতীয় শ্রেণীতে তোমরা পড়েছো যে সূর্যের আলো থেকে কিন্তু সেই যে উদ্ভিদ রয়েছে সেই উদ্ভিদ এবং মাটি থেকে পানি গ্রহণ করে, বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে উদ্ভিদ কিন্তু নিজের খাদ্য নিজেই তৈরি করে। অপরদিকে দেখো, প্রাণী কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। প্রাণীর মধ্যে কী আছে? মানুষ আছে, বিভিন্ন পশু পাখি আছে। আমরা কি নিজেদের খাদ্যভাবে নিজে তৈরি করতে পারি? আমরা কিন্তু সেই উদ্ভিদ বা অন্য অন্য প্রাণীর ওপরই নির্ভর করতে হয়। তাহলে উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করে, আর প্রাণী কী করে? বিভিন্ন উদ্ভিদ ও অন্যান্য প্রাণীর ওপর নির্ভরশীল হয়ে থাকে। আমরা দেখো ছবিটাই দেখতে পাচ্ছি যে সূর্যের আলো থেকে উদ্ভিদ খাদ্য গ্রহণ করছে, মাটি থেকে পানি নিয়ে খাদ্য তৈরি করে সে তার শক্তি গ্রহণ করছে। অপরদিকে যে বাঘ, সেটি কিন্তু একটি প্রাণী, আর অপরদিকে যেটা গরু বা মহিষ যাই থাক যেটাই আছে সেটাও কিন্তু একটি প্রাণী। তার মানে প্রাণী অন্য প্রাণীর ওপর নির্ভরশীল, এবং উদ্ভিদ যেমন আমরা শাকসবজি বিভিন্ন পেয়ে থাকি, সেটা কি সব উদ্ভিদ থেকে পেয়ে থাকে, তাই না? তো এই গেল আমাদের একটি পার্থক্য। দ্বিতীয় পার্থক্য হচ্ছে দেহের বিভিন্ন অঙ্গ বা অংশ। উদ্ভিদের দেহে বিভিন্ন অংশ আছে, যেমন কী কী আছে? মূল, কাণ্ড, পাতা, তাই না? একটি উদ্ভিদের কী আছে? মূল আছে, কাণ্ড আছে এবং পাতা রয়েছে।
আর এভাবে একইভাবে কি প্রাণীরও আছে, কি হাত আছে, পা আছে, তারপর পাখিদের কি আছে, ডানা আছে, মাছ যেহেতু একটি প্রাণী, মাছের পাখনা আছে, তাহলে প্রাণীর কি আছে, হাত, পা, ডানা এবং পাখনা। আবার কিছু প্রাণীর দেহে কি আছে, পশম বা লোম রয়েছে, তাই না? যেমন দেখো আমরা গরু ছাগলের চামড়ার সাথে কিন্তু আমরা কিছু লোম পাই, আবার এছাড়াও আরও কিছু আছে, ভেড়া, ভেড়ারও কিন্তু অনেক লোম রয়েছে। তো এরকম অনেক প্রাণীর আবার পশম বা লোম রয়েছে। আবার কি কিছু প্রাণীর দেহে রয়েছে আইশ বা পালক। বুঝতেই পারছো আইশটা কি? যেহেতু মাছ একটি প্রাণী, জলজ প্রাণী, তাই মাছের গায়ে আইশ থাকে, আর পাখি হচ্ছে একটি প্রাণী, তাই পাখির গায়ে পালক থাকে। তবে অধিকাংশ প্রাণীর কি চোখ, কান, নাক, মুখ রয়েছে। এক একটা প্রাণীর কিন্তু, কার কোনো প্রাণী দেখা যায় কি পশম বা লোম রয়েছে, কোনো প্রাণীর আইশ বা পালক রয়েছে, কিন্তু সবগুলো প্রাণীর কি চোখ, কান, নাক এবং মুখ রয়েছে। এইগুলোই তাদের বেঁচে থাকতে সাহায্য করে। তাহলে আমরা দুটি পার্থক্য পেলাম, প্রথমটি ছিল খাদ্য তৈরি এবং দ্বিতীয়টা হচ্ছে দেহের বিভিন্ন অঙ্গ বা অংশ। এরপর হচ্ছে চলন। উদ্ভিদ সাধারণত এক স্থানে মূলের সাহায্যে মাটি আঁকড়ে থাকে, তাই নয় কি? উদ্ভিদ কিন্তু কি হয়, মূলের সাহায্যে, মূল বা শিকড় যেটা আমরা বলছি, সেটার সাহায্যে মাটি আঁকড়ে থাকে। উদ্ভিদ কি হাঁটতে পারে? না, উদ্ভিদ কিন্তু হাঁটতে পারে না, উদ্ভিদ মূলের সাহায্যে মাটিতে আঁকড়ে থাকে, এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে না। আর অপরদিকে কি সকল প্রাণী, বেশিরভাগই প্রাণী কি হাত, পা, ডানা, পাখনা ব্যবহার করে নিজেরাই চলাফেরা করতে পারে। যে সমস্ত স্থলজ প্রাণীগুলো আছে তারা কিন্তু কি করছে, পা ব্যবহার করে, হাত ব্যবহার করে বিভিন্নভাবে চলাফেরা করছে। তারপর পাখি তাদের ডানা ব্যবহার করে চলাফেরা করছে, মাছ তাদের পাখনা ব্যবহার করে চলাচল করতে পারছে। তাহলে আমরা উদ্ভিদ ও প্রাণীর মধ্যে তিনটি পার্থক্য পেলাম, প্রথমটি ছিল খাদ্য তৈরি, তারপর দ্বিতীয়টি হচ্ছে দেহের বিভিন্ন অঙ্গ অংশ, তৃতীয়টি হচ্ছে চলন। এটা কিন্তু আমরা, তাহলে আমরা প্রথম অধ্যায়টা, প্রথমটা শিখে ফেলেছি উদ্ভিদ ও প্রাণীর মধ্যে কী কী পার্থক্য। এরপর আমরা দেখব বেঁচে থাকার জন্য উদ্ভিদ ও প্রাণীর কী কী প্রয়োজন। তো আমরা যেটা দেখব, আগে আমাদের জানতে হবে বেঁচে থাকার জন্য উদ্ভিদ কোন পরিবেশে থাকে। প্রত্যেকটি প্রাণীর কি একটা নিজস্ব আবাসস্থল থাকে। উদ্ভিদ বিভিন্ন স্থানে জন্মে, প্রত্যেকটি প্রাণী, যেটা একটু বলে নিচ্ছি আবাসস্থলটা কি, দেখো উদ্ভিদ যে স্থানে জন্মায় এবং প্রাণী যে বিশেষ জায়গায় বাস করে তাই কিন্তু সে প্রাণীর আবাসস্থল। আবার খেয়াল করো, উদ্ভিদ যে স্থানে জন্মায় এবং প্রাণী যে বিশেষ জায়গায় বাস করে সেটাই কিন্তু সেই প্রাণীর বা উদ্ভিদের আবাসস্থল। তো আবাসস্থল আমি এখন কি বলছি, তাহলে আবাসস্থল এবং আশ্রয়স্থল একটি উদ্ভিদ এবং প্রাণীর জন্য কিন্তু খুব বেশি জরুরি। আগে আমরা দেখি যে পরিবেশে উদ্ভিদটা কি। আমরা কিন্তু আমাদের চারপাশে প্রকৃতিতে, যদি আমরা আমাদের চারপাশের পরিবেশে কিন্তু চোখ বুলালে কিন্তু দেখতে পাবো যে আশেপাশে বিভিন্ন জায়গায় কিন্তু উদ্ভিদ জন্মে। এখন তুমি হয়তো বলতে পারো যে মিস, ঢাকা শহরে আমি কিভাবে দেখতে পারবো? ঢাকা শহরেও আমরা দেখতে পারবো, কারণ খুব কম সংখ্যক হলেও কিন্তু ঢাকা শহরে বিভিন্ন জায়গায় উদ্ভিদ জন্মে। তার থেকে বড় কথা হলো, অনেক পুরনো বাড়িতে বা পুরনো দেয়ালে কিন্তু কিছু মস বা আমরা দেখি না, কিছু দেয়ালে যে পুরনো দেয়ালগুলোতে শ্যাওলা পড়ে থাকে বা কিছু উদ্ভিদ জন্মে থাকে, ওগুলোকে আমরা মস বা ফার্ন ফার্ন জাতীয় উদ্ভিদ বলছি। তো এটাই আমরা একটু দেখবো আজকে, যে উদ্ভিদ বিভিন্ন স্থানে জন্মে। কিছু উদ্ভিদ মাটিতে, আবার কিছু উদ্ভিদ পানিতে জন্মে, আবার কিছু উদ্ভিদ মাটি ও পানি উভয় পরিবেশেই জন্মে। তো এখানে দেখো উদ্ভিদ কোথায় জন্মে, এটাও আমরা কিছুক্ষণ পরে আলোচনা করব, তাই এটাও হচ্ছে তোমাদের একটা SW। আমি জানি তোমরা এটা পারবে, তোমরা এই চারটি ধরে খাতায় লিখে ফেলবে। এরপর আমরা দেখি কি বলছিলাম, আবাসস্থল। তাহলে উদ্ভিদের আবাসস্থল কি? কোনো কোনো উদ্ভিদ প্রখর সূর্যের আলোযুক্ত স্থানে জন্মে। অনেক উদ্ভিদ কিন্তু আছে, কোনো কোনো উদ্ভিদ আছে যেগুলো কি প্রখর সূর্যের আলোযুক্ত আলোযুক্ত স্থানে জন্মে। দেখো সূর্যের আলো কিন্তু খুব প্রখর, বোঝাই যাচ্ছে যে অনেক তাপ দিচ্ছে। তো এই ধরনের গাছগুলো কি কি, আম, জাম, কাঁঠাল ইত্যাদি বেশ বড় বড় যে গাছগুলো আছে, বট গাছ, তারপরে বিভিন্ন কাঠজাতীয় গাছ, এই ধরনের গাছগুলো কি খুব সূর্যের আলো যেখানে খুব প্রখর থাকে সেখানে জন্মে। আবার কিছু উদ্ভিদ রয়েছে যা ছায়াযুক্ত স্যাঁতস্যাঁতে শীতল স্থানে জন্মে। আমি আবারও বলছিলাম যে আমরা বিভিন্ন রকম
বাড়িতে পুরনো দেয়ালে অথবা পুরনো বাড়িতে কিন্তু দেখা যায় যে অনেক জায়গায় স্যাঁতসেঁতে হয়ে থাকে, সেসব জায়গায় ছায়াযুক্ত, মানে যেখানে সূর্যের আলোটা খুব একটা পড়ে না, সেরকম ছায়া পড়ে স্যাঁতসেঁতে জায়গায়, শীতল যেখানে ঠান্ডা থাকে সেই স্থানে জন্মে। সেগুলোর মধ্যে কী আছে? মস ও ফার্ন জাতীয় উদ্ভিদ, ঠিক আছে। আবার কোন কোন উদ্ভিদ পানিতে জন্মে, পানিতে জন্মে কোনগুলো অবশ্যই তোমরা ভালো জানো, কচুরিপানা ও শাপলা। আমরা প্রায় সময় আশেপাশে ঝিল থাকলে অথবা ছোট পুকুর থাকলে কিন্তু আমরা দেখি যে কচুরিপানা খুব সুন্দর একটি ফুল জন্মে থাকে, দেখো চিত্র দেওয়া আছে, তাই না? এই ফুলটা তোমরা অনেকবার দেখেছো। আর এছাড়া হচ্ছে কি, আমাদের জাতীয় ফুল শাপলা। শাপলা কোথায় জন্মে? পানিতেই জন্মে। তাহলে এই শাপলাটাও কিন্তু তোমার পানিতে জন্মে। এছাড়া কলমি, হেলেঞ্চা ইত্যাদি উদ্ভিদ মাটি এবং পানি উভয় পরিবেশেই জন্মে। আচ্ছা, এইটা আমি একটা খুব সুন্দর করে একটা উদাহরণ দিই। আমরা যারা পুকুর দেখেছি গ্রামের বাড়িতে, বিশেষ করে দেখ তোমরা যদি যাও তাহলে কিন্তু দেখতে পাবে যে পুকুরের সাথে যে মাটির যে পাড়টা থাকে, পুকুরের যে একটি পাড় থাকে, সেখানে কিন্তু মাটি এবং পানি দুটোই কিন্তু থাকে। সেইখানে দেখবে অনেক ধরনের উদ্ভিদ জন্মে, যে ধরনের উদ্ভিদগুলো জন্মে সেটা হচ্ছে কলমি এবং হেলেঞ্চা। তাহলে এটা উদ্ভিদ মাটি এবং পানি দুই পরিবেশেই কিন্তু এই জিনিসটি হয়েছে, তাই নয় কি? বুঝতে পেরেছ? আচ্ছা, আমি কিন্তু এগুলো আন্ডারলাইন করেছি কেন, এখান থেকে তোমাদের অনেক ছোট প্রশ্ন আসতে পারে, হয়তো বা বসতে তোমাদের প্রশ্ন করতে পারি যে প্রখর সূর্যের আলোযুক্ত স্থানে কোন কোন উদ্ভিদ জমে, অথবা এমন প্রশ্ন হতে পারে ছায়াযুক্ত সাথে শীতল স্থানে জন্মে এরকম দুটি উদ্ভিদের নাম বলো, অথবা এরকমও হতে পারে যে পানিতে জন্মে এরকম উদ্ভিদের নাম বলো, অথবা উদ্ভিদ ও মাটিতে উদ্ভিদ মাটি এবং পানি উভয় পরিবেশে জন্মে এরকম ইয়ের নাম কি, ঠিক আছে, এরকম উদ্ভিদের নাম বলো। তাই আমিগুলো কিন্তু আন্ডারলাইন করেছি। এবার আমরা একটা চিত্রে খেয়াল করি, তাহলে প্রখর আলো সূর্যের আলোযুক্ত স্থানে কী কী জন্মে? আম গাছ, জাম, কাঁঠাল ইত্যাদি আরও যে বড় 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 বৃক্ষ রয়েছে সেগুলো জন্মে। এরপর পানিতে কিন্তু জন্মায় কি? কচুরিপানা, শাপলা, দেখেছো এই ফুলটা আমরা অনেক পরিচিত না, সবাই দেখেছি। এরপর যেটা বলছিলাম যে ছায়াযুক্ত ও স্যাঁতসেঁতে শীতল স্থানে কি হয়, এই দেখো একটি চিত্রতে দেওয়া আছে, দেখেছ কিরকম স্যাঁতসেঁতে, সেখানে কিন্তু দেখো দেয়ালটার ভিতরে কিরকম গাছ জমে আছে, তাই না? এটা হচ্ছে তোমার মস বা ফার্ন জাতীয়, বিভিন্ন ধরনের ফার্ন জাতীয় উদ্ভিদ রয়েছে। এরপর হচ্ছে কলমি শাক, যেটা কিন্তু আমরা শাকটা খেয়ে থাকি, এটা কিন্তু একটা উদ্ভিদ, তাই না? শুধুমাত্র শাক কিন্তু না, এটা উদ্ভিদ। আচ্ছা, এটা গেল তাহলে সেই পানিতে এবং মাটিতে উভয় জন্মে। এরপর যে ছবিটা দেওয়া আছে সেটা হচ্ছে সুন্দরবন। এবার আমরা সেই সুন্দরবন সম্পর্কে জানবো। এতক্ষণ আমরা পড়লাম যে পানিতে, মাটিতে, আবার পানি এবং মাটি উভয় জায়গায় জন্মে এরকম উদ্ভিদের কথা। এরপর আমরা জানবো যে কিছু উদ্ভিদ লবণাক্ত মাটিতে জন্মে, ঠিক আছে, লবণাক্ত মাটিতে জন্মে। তাহলে সুন্দরবন হচ্ছে সেরকম একটি লবণাক্ত মাটির পরিবেশ, যেখানে কি হয়, যেহেতু সুন্দরবনটা বঙ্গোপসাগরের সংশ্লিষ্ট একটি এলাকা, তাই কিন্তু এখানে সমুদ্রের পানিতে সে এলাকায় সে মাটিতে মেশে যায়, জোয়ারের পানি সে মাটিতে যায়, যার কারণে মাটিটি কিন্তু লবণাক্ত মাটি হয়ে গেছে। তাই বলে কিন্তু সেখানে যে বন গাছ নেই তা না, সেই পরিবেশেও কিন্তু গাছ জন্মায়। এই পরিবেশে যে সকল উদ্ভিদ জন্মে তা কিন্তু যে নর্মালি যে অন্য অন্য অঞ্চল আছে তা থেকে সম্পূর্ণ ভিন্ন। সবচেয়ে মজার কথা হলো এই উদ্ভিদগুলোতে শ্বাসগ্রহণের জন্য এক ধরনের শ্বাসমূল রয়েছে, যা অন্য কোনো গাছে নেই, উদ্ভিদে নেই। তাহলে এই শ্বাসগ্রহণের জন্য যে সকল উদ্ভিদের শ্বাসমূল রয়েছে তার মধ্যে আছে সুন্দরী, গরান, কেওড়া। মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ঠিক আছে, যে কোন শ্বাসগ্রহণের জন্য কোন সকল উদ্ভিদের শ্বাসমূল রয়েছে, অথবা সুন্দরী, গরান, কেওড়ার কী রয়েছে, কী ধরনের কী রয়েছে, তাহলে সকল উদ্ভিদের কী রয়েছে, শ্বাসমূল রয়েছে। ওকে, তো এই গেল আমাদের হচ্ছে সুন্দরবনের কথা বলছি, লবণাক্ত মাটিতে জন্মে। এছাড়া কোনো কোনো উদ্ভিদ আবার অন্য কোনো বড় উদ্ভিদের উপরও জন্মে, যেমন স্বর্ণলতা, রাসনা, এটা বোধহয় আমরা আন্দাজ করতে পারছি, বিশেষ করে বট গাছে কিংবা বড় কোনো যে গাছগুলো থাকে, তোমার কড়ই গাছ, এই ধরনের বড় গাছগুলো, বিশেষ করে বট গাছেই কিন্তু বেশি জন্মায়। আমরা দেখি যে একটি গাছের ভিতর কিন্তু আবার অন্য একটি আরেকটি উদ্ভিদ হয়ে কিন্তু সেটাও বড় হয়ে থাকে। তো সেগুলো হচ্ছে স্বর্ণলতা, রাসনা ইত্যাদি, ঠিক আছে। তাহলে এতক্ষণ আমরা যেটা পড়লাম উদ্ভিদের আবাসস্থল, ঠিক আছে, আমরা উদ্ভিদের আবাসস্থল দেখলাম। এরপর আমরা দেখব প্রাণীর আবাসস্থল।
তো আমরা জানলাম যে উদ্ভিদ বিভিন্ন স্থানে জন্মে। এবার আমরা জানবো প্রাণী বিভিন্ন স্থানে বাস করে। তো প্রাণী কোথায় কোথায় বাস করে বলো তো দেখি। প্রাণী মাটিতে, পানিতে, গাছপালাতে, পাহাড় পর্বত ইত্যাদিতে কিন্তু প্রাণীরা বাস করে। এটাও তোমাদের এসডব্লিউ থাকবে। তুমি বুঝতেই পারছো তোমরা যে আমি কি বলতে চাচ্ছি, যে প্রাণীর নামগুলো এবং কোথায় বাস করে এটা আমার থেকে তোমরা আরো বেশি ভালো জানবে। এটাও তোমরা বাসায় এসডব্লিউ করে ফেলবে। ওকে, তাহলে আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করি প্রাণীর আবাসস্থল নিয়ে। প্রাণীর আবাসস্থল নিয়ে আমরা আলোচনা করি। প্রাণীর বাসস্থান কি দেখো, বিভিন্ন প্রাণী পরিবেশের বিভিন্ন স্থানে বাস করে। আমাদের পরিবেশে কিন্তু অনেক রকম প্রাণী রয়েছে, তাই না? অনেক রকম প্রাণী, আবার সবাই কিন্তু একই স্থানে বাস করে না, বিভিন্ন স্থানেই বাস করে। কোনো কোনো প্রাণী মাটিতে গর্ত করে বাস করে, যেমন ইঁদুর, খরগোশ, সজারু। কিন্তু দেখো ছবিতে দেওয়া আছে খরগোশ, তারপর হচ্ছে সজারু, ইঁদুর ইত্যাদি কিন্তু কি মাটিতে গর্ত করে সেখানে বাস করে। এটাই হচ্ছে তাদের আবাসস্থল, আশ্রয়স্থল। যখনই কোনো আক্রমণকারীদেরকে আক্রমণ করতে যায়, তখন কিন্তু কি হয়, তাদের আবাসস্থল সেই মাটির গর্তে করে ভিতরে চলে যায় এবং সেখানেই তারা আশ্রয় নেয়। এছাড়াও গুবরে পোকা, এই দেখো গুবরে পোকার চিহ্ন দিয়েছে, কেঁচো, পিঁপড়ে ইত্যাদি প্রাণী মাটির নিচে বাসা তৈরি করে। আচ্ছা, প্রাণী দেখো পিঁপড়ে কিন্তু আমরা দেখি না যে দলে দলে পিঁপড়ে এত কোত্থেকে আসে, কোনো একটি খাবার পেলে তো পিঁপড়ের কিন্তু মাটির নিচে বাস করে। এরপর আরও কিছু প্রাণী আছে, যেমন শিয়াল, বেজি ইত্যাদি ঝোপঝাড় বা ঘন জঙ্গলে বাস করে। আবার পাখি, কাঠবিড়াল ইত্যাদি কোথায়, গাছের ডালে বা কোটরে বাসা তৈরি করে থাকে। আমরা কাঠঠোকরা পাখি দেখেছি না, যে গাছের গাছের তোমার কান্ডে কী করে, কোটরে তোমার বাসা তৈরি করে থাকে। আবার গাছের ডালে বিভিন্ন কাক, যত রকম পাখি আছে তারাও কিন্তু বাসা তৈরি করেন। এছাড়া প্রজাপতি, মৌমাছি, তারাও কিন্তু গাছে থাকে। আবার মাছ, চিংড়ি ইত্যাদি পানিতে থাকে। ব্যাঙ, কচ্ছপ, কুমির ইত্যাদি মাটি ও পানি উভয় স্থানে থাকতেই পারে। ব্যাঙ এবং কচ্ছপ, এটা কিন্তু কুমির ইত্যাদি কী হয়, মাটিতেও থাকতে পারে আবার পানিতেও থাকতে পারে। তাহলে এখানে দেখো চিত্রে দেওয়া আছে যে যে কচ্ছপ, মাছ ইত্যাদি কি পানিতে বাস করে, আবার কচ্ছপ, কুমির, ব্যাঙ ইত্যাদি মাটিতেও থাকতে পারে। যে বাবুই পাখির বাসা, তারপরে বিভিন্ন রকম কাক পাখি, সব পাখি কি গাছের ডালে বাস করে। আচ্ছা, তাহলে আমরা এখন যেটা পড়লাম সেটা হচ্ছে বেঁচে থাকার জন্য উদ্ভিদ ও প্রাণীর কি কি প্রয়োজন। তাহলে আমরা জানলাম বেঁচে থাকার জন্য উদ্ভিদ ও প্রাণী আবাসস্থল, আশ্রয়স্থল ইত্যাদি প্রয়োজন। এরপর আমরা দেখব আবাসস্থলের ভিত্তিতে প্রাণীর বিভিন্নতা। আবাসস্থলের ভিত্তিতে প্রাণীর বিভিন্নতাটা কি দেখো, আমরা একটু আগে জেনেছি যে উদ্ভিদ ও প্রাণী পরিবেশে বিভিন্ন স্থানে বাস করে, তাই না? পৃথিবীতে জীবের বসবাসের জন্য বিভিন্ন পরিবেশ রয়েছে। তো কী কী পরিবেশ আছে? একটি হচ্ছে মাটি বা স্থলজ পরিবেশ। আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে স্থলজ প্রাণীও কিন্তু রয়েছে। তারপর আছে পানি বা জলজ পরিবেশ, যারা শুধুমাত্র পানিতেই থাকে এরকম পরিবেশ। সামুদ্রিক পরিবেশ, মরুভূমির পরিবেশ, বনজ পরিবেশ, মেরু অঞ্চলের পরিবেশ। ভিন্ন ভিন্ন পরিবেশের বৈশিষ্ট্য কিন্তু আলাদা। উদ্ভিদ ও প্রাণী বিভিন্নভাবে এই সকল পরিবেশে নিজেদের খাপ খাইয়ে টিকে থাকে। যে ধরনের উদ্ভিদ বলো বা প্রাণী বলো, যে যে পরিবেশেই কিন্তু জন্মায়, যাদের আবাসস্থল সেই পরিবেশের সাথে কিন্তু নিজেকে খাপ খাইয়ে টিকে থাকে। তো আমরা প্রথমে জানবো মরুভূমির পরিবেশ। মরুভূমিটাকে আমরা খুব ভালো মতো জানি। মরুভূমিটা কি একটা শুষ্ক স্থান, একটা শুষ্ক স্থান যেখানে পানির পরিমাণটা খুব কম থাকে। আমাদের মরুভূমি শুনলেই মনে হয় কি, যে এটা বোধ হয় তোমার সৌদি আরবের, তাই না? সৌদি আরব, তারপর হচ্ছে তোমার ভারতেরও কিন্তু বেশ কিছু এলাকা আছে, কিছু রাজ্য আছে, সেটাও কিন্তু মরুভূমি এলাকা। তাহলে মরুভূমি হলো অত্যন্ত শুষ্ক স্থান যেখানে পানির পরিমাণ খুব কম থাকে, বৃষ্টিপাত হয় না বললেই চলে, ঠিক আছে? এরপর দেখো মরুভূমিতে কিন্তু কিছু কাঁটা জাতীয় উদ্ভিদ জন্মে। তার মানে সেই মরুভূমিতে যেখানে পানির পরিমাণ কম থাকে, বৃষ্টিপাত হয় না, সেখানেও কিছু কাঁটা জাতীয় উদ্ভিদ থাকে, তার মধ্যে হচ্ছে ক্যাকটাস। ওকে, ক্যাকটাস হচ্ছে সেই কাঁটা জাতীয় উদ্ভিদ। এই সকল উদ্ভিদের কাণ্ড কী হয়, কাণ্ড পাতা রসালো হয়। এদের কাণ্ডগুলো এবং পাতাগুলো, যে কাণ্ডগুলো এবং পাতাগুলো কিন্তু রসালো হয় এবং বহিরাবরণ, এই যে বাইরে যে বহিরাবরণটা সেটা মসৃণ হয়, যা পানি ধরে থাকতে সাহায্য করে। তাহলে আমি কিন্তু এখানে কিছুক্ষণ আগে পড়েছিলাম যে এ সকল পরিবেশে নিজেদেরকে খাপ খাইয়ে টিকে থাকে।
তাহলে আমরা বুঝতে পারছি যেখানে যদিও তোমার পানির পরিমাণ কম থাকে, শুষ্ক স্থান, আবার বৃষ্টিপাত হয় না, তারপরও কিন্তু এই ধরনের উদ্ভিদগুলোতে কি থাকে, কাণ্ড এবং পাতালটাই রসালো হয়, আবার বাহিরে যে আবরণটা বা বহিরাবরণ থাকে সেটা মসৃণ হয়, যেটা কি পানি ধরে রাখতে সাহায্য করে। এরপর আবার দেখব যে প্রাণীটা কিভাবে বাস করে। বিভিন্ন প্রাণী কিন্তু মরুভূমিতে বাস করে, যেমন সাপ, গিরগিটি, উট ইত্যাদি। এবার দেখো, উট তার পিঠের কুঁজে চর্বি জমিয়ে রাখে। আমরা সবাই জানি উটের পিঠে কিন্তু একটা কুঁজ থাকে, তাই না? এই কুঁজটা ওরা কি হয়, চর্বি জমিয়ে রাখে। এই চর্বি তাকে দীর্ঘ সময় পানি ও খাবার ছাড়া মরুভূমির পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে। তার মানে যেহেতু মরুভূমি অঞ্চলটাই খুব শুষ্ক থাকে, পানি থাকে না, চারপাশে বসতবাড়ি কম থাকে, তাই খাবারও কম থাকে, সেই জন্য কী হয় তাকে দীর্ঘ সময় ধরে পানি এবং খাবার ছাড়াও কিন্তু পরিবেশে বেঁচে থাকতে এই চর্বিটা তাকে সাহায্য করে। তাই কি উটও কিন্তু এই সকল পরিবেশে নিজেদের খাপ খাইয়ে টিকে থাকে। এরপর হচ্ছে বনজ পরিবেশ। যখন কোনো স্থানে প্রাকৃতিকভাবে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রচুর পরিমাণে জন্মায়, তখন সেখানে বনজ সৃষ্টি হয়, বনের সৃষ্টি হয়। যে সুন্দরবন বলো, শালবন বলো, মধুবন বলো, যত আফ্রিকারও বিভিন্ন ধরনের বন রয়েছে, সব বন কিন্তু প্রাকৃতিকভাবে বিভিন্ন রকম উদ্ভিদ প্রচুর পরিমাণে জন্মে। সেখানে বনজ পরিবেশে আবার অনেক প্রাণীর আবাসস্থল। এই ধরনের গভীর জঙ্গলে বা গভীর বনে কি রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, মেছোবাঘ, বন বিড়াল, বানর, পাখি ইত্যাদি আরও অনেক পাখি প্রাণী রয়েছে, যারা কিন্তু এই বনজ পরিবেশে বসবাস করে বা এটা তাদের আবাসস্থল। এরপর হচ্ছে জলজ পরিবেশ। পুকুর, খাল, বিল ইত্যাদি হচ্ছে জলজ পরিবেশ। পানিতে জন্মানো বিভিন্ন উদ্ভিদের মধ্যে রয়েছে শাপলা, কচুরিপানা, ক্ষুদিপানা, আবার প্রাণীর মধ্যে রয়েছে ঝিনুক, চিংড়ি, মাছ ইত্যাদি কি, এগুলো সবগুলোই কিন্তু জলজ পরিবেশে তারা বাস করে এবং সেখানেই তারা কিন্তু টিকে খাপ খাইয়ে রয়েছে। এরপর হচ্ছে সামুদ্রিক পরিবেশ। সমুদ্র হলো লবণাক্ত পানির বিশাল ভাণ্ডার। সমুদ্রে অনেক ধরনের উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল রয়েছে। সামুদ্রিক প্রাণীর মধ্যে কী কী আছে, তিমি, ডলফিন, মাছ, কাঁকড়া ইত্যাদি। আবার সামুদ্রিক উদ্ভিদের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের সামুদ্রিক শৈবাল। আমি যেগুলো আন্ডারলাইন করছি সেখান থেকে কিন্তু অনেক ছোট প্রশ্ন আসতে পারে, অথবা শূন্যস্থান পূরণ হিসাবে আসতে পারে, টিক চিহ্ন হিসাবে আসতে পারে, তাই তোমরা কিন্তু এগুলো খুব ভালো করে খেয়াল করবে যে সামুদ্রিক প্রাণীর মধ্যে কী কী আছে, বনজ পরিবেশে বনজ পরিবেশে কোন কোন প্রাণী বাস করে। এরপর দেখো মেরু অঞ্চলের পরিবেশ। পৃথিবীর উত্তর ও দক্ষিণে সবচেয়ে ঠান্ডা ও বরফ আচ্ছাদিত স্থানই হচ্ছে মেরু অঞ্চল। মেরু অঞ্চলে কিছু ঘাস ও পাইন জাতীয় উদ্ভিদ দেখা যায়। তাহলে এত ঠান্ডা বরফ, যেখানে বরফ দিয়ে ঢাকা থাকে, বরফ আচ্ছাদিত থাকে, সেই অঞ্চলেও কিন্তু কী হচ্ছে উদ্ভিদ দেখা যায়। সেগুলো কী কী, ঘাস এবং পাইন জাতীয় উদ্ভিদ। এছাড়া মেরু ভালুক আছে, যেটাকে আমরা শ্বেত ভল্লুক বলি। আবার সিল, সিল একটি কিন্তু সেটা ঠান্ডাতে পানিতেই বেশি থাকে, সিল একটি প্রাণী। পেঙ্গুইন ইত্যাদি প্রাণী কিন্তু মেরু অঞ্চলে বাস করে। ঠান্ডা থেকে বাঁচার জন্য এ সকল প্রাণী চামড়া অত্যন্ত পুরু হয় এবং পশমে ঢাকা থাকে। সিল এবং পেঙ্গুইন এগুলোর যেহেতু খুব ঠান্ডা এলাকায় থাকে, মেরু অঞ্চলটা খুব খুব ঠান্ডা থাকে, তাই সেখান থেকে তাদের সেই পরিবেশে টিকে থাকার জন্য সে তাদের চামড়া কিন্তু অত্যন্ত পুরু হয়। এবং শ্বেত ভল্লুক, যেটা এদের পশমের পুরো শরীরটাই ঢাকা থাকে, যার কারণে কিন্তু তারা সেই পরিবেশে খাপ খাইয়ে থাকে। ঠিক আছে, তাহলে এখানেও একটা SW আছে তোমাদের, কোন কোন পরিবেশে কোন জীব বাস করে। আমি একটু আগে পড়েছি মরুভূমিতে পরিবেশে উদ্ভিদ কী, প্রাণী কোনগুলো থাকে, বনজ পরিবেশ, জলজ পরিবেশ, এটাও তোমরা একটু SW করবে। ওকে, এরপর আমরা আরেকটি দেখব, সেটা হচ্ছে জীবের ওপর পরিবেশের প্রভাব। এর আগে দেখো আমরা কী কী তাহলে এর মধ্যে যা যা পড়েছিলাম, তার মধ্যে ছিল যে আবাসস্থলের ভিত্তিতে প্রাণীর বিভিন্নতা, বিভিন্ন পরিবেশে জীবদের বৈশিষ্ট্য, পরিবেশের সাথে খাপ খেয়ে টিকে থাকা। এবার দেখব পরিবেশ থেকে জীব কী কী পেয়ে থাকে, এবং আর দুটি প্রশ্ন দেখব, সেটা হচ্ছে পরিবেশের পরিবর্তন ফলে উদ্ভিদ ও প্রাণীর কী কী পরিবর্তন ঘটবে, পরিবেশ পরিবর্তনের জন্য কী দায়ী। এই তিনটি প্রশ্নের উত্তর আমরা এখানে একবারই পেয়ে থাকব। এবার দেখো তাহলে উদ্ভিদ ও প্রাণীর পরিবেশে কী, পরিবেশে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রাণী বাস করে আমরা কিন্তু এতক্ষণ সব জেনে আসলাম। এই টিকে থাকার জন্য উদ্ভিদ ও প্রাণী পরিবেশ থেকে কী করে, খাবার, পানি এবং আশ্রয় পেয়ে থাকে। আমি কিন্তু প্রশ্ন করেছিলাম যে পরিবেশ থেকে উদ্ভিদ ও প্রাণী কী পেয়ে থাকে, তাহলে পরিবেশ থেকে খাবার, পানি, আশ্রয় পেয়ে থাকে। ক্লিয়ার? আমরা একটা উত্তর পেয়েছি।
এরপর আমরা দেখব পরিবেশের পরিবর্তন হলে উদ্ভিদ ও প্রাণীর জীবনে কী ঘটবে। যেহেতু পরিবেশের পরিবর্তন কিন্তু দিন দিন খুব বেশি হয়ে যাচ্ছে, যার ফলে কী হচ্ছে, কী কী পরিবর্তন হচ্ছে, দেখো ঝড়, প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে, বন্যা হচ্ছে, খরা হচ্ছে, এই ধরনের প্রাকৃতিক কারণে কিন্তু পরিবেশে পরিবর্তন হচ্ছে। তবে সবচেয়ে বেশি যেটা হচ্ছে, মানুষের বিভিন্ন কার্যকলাপের জন্য পরিবেশের ব্যাপক পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? মানুষের বিভিন্ন কার্যকলাপকে হচ্ছে যে যা করছে তার জন্য পরিবেশের ব্যাপক পরিবর্তন হচ্ছে। পরিবেশের পরিবর্তনের ফলে উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থলও ধ্বংস হচ্ছে, যেহেতু মানুষ প্রচুর পরিমাণে কিন্তু তাদের প্রয়োজনের জন্য গাছ কাটছে, বসত বাড়ি তৈরি করছে, কিংবা দেখা যায় রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বা হরিণের মতো বিভিন্ন রকম প্রাণীদেরকে তারা কিন্তু হত্যা করছে, তাদের চামড়া দিয়ে বিভিন্ন আসবাবপত্র বা বিভিন্ন লেদার তৈরি করছেন। বিভিন্ন কারণে, মানুষের বিভিন্ন কার্যকলাপের কারণে কিন্তু কী হচ্ছে, আস্তে আস্তে উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল যেটা, সেটা ধ্বংস হচ্ছে, আর যার ফলে উদ্ভিদ ও প্রাণী বিভিন্ন বা বিপন্ন বা বিলুপ্ত হচ্ছে। যেমন ডোডো, ডোডো একটি পাখি, সেটা সম্পূর্ণই, এবং তাসমেনিয়াম বাঘ পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। ডোডো পাখি এবং একটি তাসমেনিয়াম বাঘ যেটা থাকে, সেটাও কিন্তু একদম পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। বর্তমানে বাংলাদেশ থেকেও লাল শির ও জাভা গন্ডার এবং রাজ শকুন বিলুপ্ত হয়ে গেছে। বর্তমান কি যে লাল শির একটা রয়্যাল বেঙ্গল টাইগার ছিল, এবং জাভা গন্ডারের যে জাভা গন্ডার যে আছে সেটাও, এবং রাজ শকুন যে ছিল সেটাও সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। বর্তমানে তালিপাম ও রয়্যাল বেঙ্গল টাইগারও বিপন্ন। বর্তমানে যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে সেটার সংখ্যাও কিন্তু অত্যন্ত কমে যাচ্ছে, আবার তালিপাম যে আছে তাও হয়ে গেছে। তাহলে আমরা আমাদের আজকে এখানে শেষ করছি। এরপরে যেটা আমরা অনুশীলনী আছে, আমরা পরের ক্লাসে আমরা অনুশীলনী সব কিছু নিয়ে আলোচনা করব। আর আশা করি খুব ভালো বুঝতে পেরেছো তোমরা আজকে এ পর্যন্ত, এবং যে এসডাব্লিউগুলো করেছি তোমরা করবে। আল্লাহ হাফেজ।